আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মুখের বিভিন্ন ধরনের দাগ অপসারণ করা যায় কিভাবে সেই বিষয় নিয়ে। মুখে বিশেষ করে মেয়েদের মুখে অনেক ধরনের দাগ কিন্তু আমরা চেম্বারে পেয়ে থাকি, যে এই প্রবলেমটা নিয়ে তারা আমাদের চেম্বারে আসছে। যেমন হচ্ছে কারো ব্রণ হয়েছিল অনেক আগে, ব্রণ সেরে গেছে কিন্তু সেই কালো দাগটা এখনও রয়ে গেছে। এছাড়া মেজতার দাগ নিয়ে আমাদের কাছে আসে, যে মেজতা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট মেয়েরা ব্যবহার করছে কিন্তু দাগ সরছে না। এছাড়া আরও কিছু কিছু টাইপের দাগ আছে, যেমন হচ্ছে যদি কারোর কোনো নখের আঁচড় লাগে অথবা কোনো কাটা দাগ থেকে থাকে সেখান থেকেও কিন্তু দাগ তৈরি হতে পারে, এবং এইসব দাগ নিয়েও কিন্তু আমাদের কাছে সবাই আসেন। কিছু কিছু দাগ আছে যেমন মুখ সাদা হয়ে যায়, হ্যাঁ, যেমন কোনো ধরেন কোনো কেটে গিয়েছে, কেটে যাওয়ার পরে কিন্তু দাগটা ওই জায়গাটা সাদা হয়ে আছে, অথবা কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল কিছুদিন আগে সেখান থেকে একটা দাগ সাদা দাগ হয়ে আপনাদের মুখে রয়ে গেছে যেটা এখনও যাচ্ছে না। এই টাইপের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন। এছাড়া জন্মগত কিছু দাগ থেকে থাকে, যেমন কারো জন্মদাগ কালো এবং সাদা দুই ধরনেরই হতে পারে, এই জাতীয় সমস্যাগুলোও আমরা পেয়ে থাকি। তো দাগ নিরাময়ের জন্য এখন আমাদের স্কিন ডক্টররা বা ডার্মাটোলজিস্টরা আমরা অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি। কিছু দাগ যেমন ওষুধের মাধ্যমে চলে যায়, আর কিছু দাগ আমরা হচ্ছে অ্যাস্থেটিক পদ্ধতির মাধ্যমে রিমুভ করে থাকি। অ্যাস্থেটিকের মাধ্যমে যে বিষয়গুলো আমরা বিশেষ করে নজর দিই তা হচ্ছে ব্রণের পরবর্তী যে কালো দাগ, মেজতার দাগ, তারপরে জন্মদাগ। এছাড়া যদি কারোর শরীরে কোনো ধরনের ট্যাটু করা থাকে সেখান থেকে যে পিগমেন্টেশনটা আসে সেগুলো রিমুভ করা হয়। এর পরবর্তীতে যদি কারো ক্ষত স্থান হয়ে থাকে এবং সেখানে দাগ থেকে থাকে সেটা লেজার পদ্ধতির মাধ্যমে রিমুভ করা সম্ভব হয়। তো আবার কারো কারো থাকে যেমন বয়সজনিত কিছু কারণে মুখে দাগ হয়ে যেতে পারে, যেমন বয়সের জন্য কারো মুখ কুচকে যেতে পারে এবং ছোটো ছোটো তিলের মতো দানা আসতে পারে, অথবা যারা অনেক দীর্ঘক্ষণ রোদে থাকেন তাদেরও মুখে ছোটো ছোটো তিলের দানার মতো আসতে পারে। এইসব ক্ষেত্রে আমরা খুব সহজেই অ্যাস্থেটিক পদ্ধতির মাধ্যমে দাগগুলো রিমুভ করে ফেলি, এবং যেটা দীর্ঘস্থায়ী এবং ফলাফল দিবে এবং এটা পারমানেন্ট। ধন্যবাদ সবাইকে।